রমজানের শেষ দশক হলো ইবাদতের দশক, আমলের দশক। আমরা প্রথম দুই দশকে যা পারি না পারি, শেষ দশক বেশি আমল করার চেষ্টা করব। রমজানে হারিয়ে যাওয়া এমন কিছু আমলের কথা বলুন যা অধিক ফজিলতপূর্ণ আমল কিন্তু তা অনেকেই জানে না বা আমল করে না। চারটি আমলের কথা বলতে পারি। চারটি আমল আমরা অনেকেই গুরুত্ব দেই না, অথচ সে আমলগুলো আমাদের পুরো রমাদানকে সম্পূর্ণ সার্থক করে দিতে পারে, অর্থবহ করে দিতে পারে, রমজান সাকসেস করে দিতে পারে। সে চারটা ভিতরে প্রথম এবং এক নম্বর যেটা বলতে চাই তা হলো, রমজান মাসে রোজা রেখে এবং রাতের বেলা পুরো রমজান জুড়ে সকল প্রকার পাপাচার, কাউকে কষ্ট দেওয়া, গালি দেওয়া, হক নষ্ট করা, সব ধরনের গুনাহ থেকে, গীবত শিকায়ত করা, চোখের গুনাহ, সোশ্যাল মিডিয়া ইত্যাদি সবগুলো থেকে বেঁচে থাকবেন। প্ল্যান করে যে কোনো মূল্যে প্রয়োজনে আমি আইডি ডিঅ্যাক্টিভ করে ফেলবো, অ্যাপ ডিলিট করে ফেলবো, তারপর সব ধরনের গুনাহ থেকে বেঁচে থাকবেন। এটা হলো রমজান সার্থক করার সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ, এক। দুই নম্বর হলো, রমজানে আমরা অনেকে কোরআন পড়ি কিন্তু কোরআন শোনাশুনি করি না। হাফেজরা করে অবশ্য, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমজানে শোনাশুনি করতেন, এটা একটা হারিয়ে যাওয়া সুন্নাহ বলতে পারি। জিবরিলকে তিনি শোনাতেন, আবার জিবরিলের কাছ থেকে তিনি শুনতেন। এই জন্য আপনি কোরআন পড়বেন, আপনার স্ত্রী শুনবে, আবার স্ত্রী পড়বে, আপনি শুনবেন। স্ত্রী বলে কোনো কথা নয়, এরকম একে অন্যের সাথে কোরআন শোনাশুনি করবেন, এটা একটা হারিয়ে যাওয়া আমল। তিন নম্বর হলো, রমজানের শেষ দশ দিন এতেকাফ করবেন। রমজানের শেষ দশ দিনের এতেকাফ এমন একটা আমল, রমজান রোজা ফরজ হওয়ার পর থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবনে কখনো এতেকাফ ছাড়েন নাই, আমরা ম্যাক্সিমাম মানুষ জীবনে কখনো করি নাই। এতেকাফ করা হলো আল্লাহর ঘরে এসে গাঁটি বসকা নিয়ে পড়ে যাওয়া, যে আল্লাহ ক্ষমা করা ছাড়া যাবো না। এতেকাফ করা যদি মসজিদে ঘুমায়াও থাকে, এতেকাফ করাটাই যেহেতু একটা স্বতন্ত্র ইবাদত, সো তার এতেকাফ করার মাধ্যমে লাইলাতুল কদর তিনি অটোমেটিক পাবেন ইনশাআল্লাহ। এই জন্য এতে কাফের আমলটা আমাদের রমাদানকে সার্থক করে দিতে পারে, অথচ এটা হারিয়ে যাচ্ছে। আর চার নম্বর এবং সর্বশেষ হলো, রমজানের শেষ দশক হলো ইবাদতের দশক, আমলের দশক। আমরা প্রথম দুই দশকে যা পারি না পারি, শেষ দশক বেশি আমল করার চেষ্টা করব। অনেকে আমরা শহর থেকে গ্রামে যাওয়ার জন্য পরিকল্পনা করতে করতে চার পাঁচ দিন চলে যায়, অনেকে কেনাকাটার জন্য চার পাঁচ দিন ব্যয় করে ফেলি, ঈদের প্রস্তুতির জন্য আমাদের শেষের দিনগুলো নষ্ট হয়ে যায়। এগুলো না করে আল্লাহর ওয়াস্তে শেষ দশককে ইবাদতের জন্য রিজার্ভ করে ফেলি, গোটা ফ্যামিলি সহ ইবাদত বন্দী করি, রমজানটাকে আমরা উপভোগ করতে পারবো ইনশাআল্লাহ। এটা আমাদের জন্য তৃপ্তির রমাদান হবে, আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। তাহলে চারটি আমলের কথা বলেছি, সকল প্রকার গুনাহ থেকে বেঁচে থাকা, কোরআন শোনাশুনি করা, এতেকাফ করা, এবং রমজানের শেষ দশক বিশেষভাবে ইবাদতের পরে যত্নশীল হওয়া, শেষ দশকে সকল ব্যস্ততা কমায় দেওয়া। এই চারটি জিনিস আমাদের রমাদানকে সার্থক করতে পারে ইনশাআল্লাহ। তাহলে কাদের জন্য রোজা, কাদেরকে রোজা রাখার ব্যাপারে ছাড় দেওয়া হয়েছে? নাম্বার এক, অসুস্থ ব্যক্তি, এত অসুস্থতা যে অসুস্থ অবস্থায় রোজা রাখতে পারে না, তাহলে তিনি পরবর্তীতে রোজা রাখলেও হবে, আল্লাহ বলেছেন ফায়দাতুন মিন আইয়ামিন উখরা, অন্য সময় রোজা রাখবে সে। আর যদি একেবারে অক্ষম হয় তাহলে সে ফিদিয়া দিয়ে দিবে, রোজার প্রত্যেকটা রোজার বিনিময়ে একটা করে ফিতরা হিসাব করে দিয়ে দিবে। আর যদি সুস্থ থাকে তাহলে সেক্ষেত্রে সফরে থাকলে তার জন্য রোজার ছাড় আছে, আল্লাহ বলেছেন ফামান কানা মিনকুম মারিদান আও আলা সাফারিন, যদি সফরে থাকে ওই অবস্থা তার কয়টা রোজা যদি বাদ যায় সফরে থাকার কারণে ওইগুলো পরে রাখলেও হবে। তাহলে সফর অবস্থা রোজার ছাড় আছে, অসুস্থ অবস্থা রোজার ছাড়া, যদি অসুস্থতা সেই লেভেলের হয়, সামান্য একটু সর্দি কাশি হয়েছে আর ওই অজুহাতে রোজা রাখলে না, সেই সুযোগ কিন্তু নাই। তাহলে এই দুই অবস্থা রোজা না রাখার সুযোগ আছে। আর মেয়েরা তো মাসিক অবস্থা রোজা রাখবেই না, নিষেধ তখন। শবে কদরের নামাজের নিয়ম, নিয়ত ও কোন সূরা দিয়ে পড়তে হয় একটু জানাবেন। শবে কদরের নামাজের আলাদা কোনো নিয়ম নেই যে দুই রাকাত করে অমুক সূরা এতবার পড়তে হবে, অমুক রাকাত, এরকম কোনো কথা নেই। লাইলাতুল কদর বা শবে কদর হিসেবে রমজানের শেষ দশকে সবগুলো রাতে না পারলে বেজোর রাতগুলোতে 21, 23, 27, 29 এই রাতগুলোতে বিশেষভাবে ইবাদত বন্দি বেশি বেশি করবেন। দুই রাকাত করে যত পারেন নামাজ পড়বেন, আস্তে আস্তে পড়বেন, ধীরে ধীরে পড়বেন, লম্বা লম্বা কেরাত সিজদা খুব ভালোভাবে করার চেষ্টা করবেন, যে কোনো সূরা দিয়ে পড়তে পারেন। সূরা যদি এক রাকাতে কয়েকটা পড়েন বা একই সূরা বারবার পড়েন সেটাও করতে পারেন, কিন্তু নির্দিষ্ট কোনো সূরা পড়তে হবে, নির্দিষ্ট কোনো নিয়ম নেই। এরপরে প্রশ্ন হলো, রমজানের প্রথম 10 দিন, মাঝের 10 দিন ও শেষের 10 দিনকে বলা হয় রহমত মাগফিরাত ও নাজাতের দিন, এটা কতটা সহি? তাহলে কি ওই দিনগুলোতে রহমত মাগফিরাত নাজাত পাওয়া যাবে নাকি বাকি দিনগুলোতেও পাওয়া যাবে? দেখুন, এহাদিসের সনদকে মুহাদ্দিসরা কেউ কেউ কিছুটা দুর্বল বলেছেন, কিন্তু এটার মাধ্যমে এটাও হতে পারে যে এই দশকে বিশেষভাবে রহমত দেওয়া হয়, অন্যগুলোতে আমভাবে দেওয়া হয়। এর মানে এই না যে অন্য দিনগুলোতে রহমত দেওয়া হয় না। শেষ প্রশ্ন, নারীদের জন্য কিছু আমল বলুন, কারণ রমজানে বাসায় সাহরি ইফতারি অন্যান্য কাজ করতে করতে বেশি বেশি আমলের সুযোগ তারা পান না। মা বোনরা ইফতারি সাহরি ব্যস্ততায় অনেকেই রমজানে ইবাদত বন্দেগীর সুযোগ পান না, তাদের জন্য আমরা বিশেষ কিছু পরামর্শ দিতে পারি। নাম্বার এক, রমজানের আগে থেকে ইফতারের যে আইটেমগুলো আগে থেকে জোগাড় করা যায় সেগুলো আগে থেকে জোগাড় করে, যেমন পেঁয়াজি আইটেম ইত্যাদি অনেক সময় বাটায়া বেটে ফ্রিজে রেখে দেওয়া যায়, যেগুলো আগে করা যায় সেগুলো আগে করে রাখেন, যাতে রমজানে ইবাদত বন্দেগী করতে পারেন। সাহরির সময়
ভোর রাতে খেতে উঠে সবাই খাওয়া দাওয়া করে রেখে চলে যায়, আমাদের মা বোনরা দেখা যায় থালা বাসনে ব্যস্ত হয়ে পড়েন। ওই টাইমে থালা বাসন রেখে, যেটা যেভাবে সেভাবে ঢেকে রেখে আপনি মাসগুল হয়ে যান দোয়াতে সাহরির সময়, এরপরে ফজর নামাজ পড়ে আপনি এবার কাজে লেগে যান। ওই মূল্যবান সময়গুলো নষ্ট করবেন না। আর যখন থালা বাসন ধোবেন বা ইফতার বানাবেন, তখনও মনে মনে আল্লাহ স্মরণ, আল্লাহর সাথে কথা বলা, আল্লাহর কাছে দোয়া নিবেদন করা, জিকির আজকার করা, সে চেষ্টা করতে পারেন। তাহলে ইনশাআল্লাহ আপনাদের রমাদান অর্থবহ হবে। আরেকটা জিনিস হলো, আপনারা রোজাদারদের জন্য খাবার প্রস্তুত করছেন, ইফতার রেডি করছেন, এর কারণে কিন্তু আলাদা সওয়াব পাবেন। এটা আপনাদের জন্য সওয়াব থেকে শূন্য বা খালি কিন্তু না। অতএব নিয়ত করে নিবেন যে আল্লাহ রোজাদারদের জন্য আমি খাবার তৈরি করছি, আমাকে আপনি সওয়াব দিবেন, ইনশাআল্লাহ আপনারা আল্লাহ তাআলার কাছে আজর এবং বিনিময়ে পাবেন। এবং মেয়েরা যদি মাসিক অবস্থায় থাকেন, রোজা না থাকে, ওই অবস্থায় তারা ইসলামিক বই পুস্তক পড়তে পারেন এবং বিভিন্ন ভালো ভালো বই পুস্তক পড়তে পারেন, জিকির আজকার করতে পারেন, ইস্তিগফার এবং দোয়া দরুদ পড়তে পারেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে যা শুনলাম জানলাম আমল করার তৌফিক দান করুন। আমরা শুনেছি হুজুর যেখানে পড়ার জন্য মাইক দেয় সেই জায়গা নাকি জাহান্নামের আগুন লাগে না, এটা সঠিক কিনা জানাবেন। এই মাসালা আমরাও ছোটবেলায় শুনছি যে হুজুর যে জায়গায় পিটায় ওই জায়গা, শরীরের যে জায়গা হুজুর মাইর দেয় ওই জায়গা জাহান্নামে যায় না। এখন প্রশ্ন হলো, হুজুরের মায়ের তো পুরো শরীরে লাগে না, কয়েকটা জায়গায় লাগে, ওই জায়গাগুলো যদি জাহান্নামে না যায় আর বাকিগুলো জাহান্নামে যায় তাহলে লাভ কি? তাহলে হুজুরকে বরং বলতে হবে, হুজুর যেহেতু মারলে ওই জায়গা জাহান্নামে যায় না, মাথা থেকে পা পর্যন্ত পুরো বডির প্রতি ইঞ্চি ইঞ্চি আপনি মায়ের দিয়ে দিয়ে জান্নাতে পাঠায় দেন। এটা একটা ভুল ধারণা, এটা একটা জাল হাদিস, এর কোনো ভিত্তি কোরআন হাদিসে নাই। এটা হলো ছোট পোলাপানকে হুজুরের মায়ের যাতে ওরা না খেপে, শাসনে যাতে না খেপে, সেজন্য তাদেরকে একটা ভুল এবং বোগাস মাসআলা দিয়ে বুঝায় রাখার একটা চেষ্টা মাত্র, অথচ এটা সঠিক কোনো বিষয় না। বাচ্চাদেরকে পড়াশোনার জন্য আপনার হুজুরদের অতিরিক্ত মায়ের, এইটা বরং ইসলাম সমর্থন করে না। বাচ্চাদেরকে অনুপ্রেরণা দিয়ে শেখানোর জন্য ইসলাম বলে, হ্যাঁ শাসনের বয়স হলে, শাসন করার মতো হলে সেটাও করতে হবে শরিয়ার নিয়ম নীতি মেনে, বাচ্চাকে নির্যাতন করার কোনো সুযোগ ইসলাম রাখে নাই। অতএব হুজুর নিজের মায়েরকে হালাল করার জন্য যদি এরকম জাল হাদিস বানায় নেন, অথবা বাপমা যদি বাচ্চাকে সহনশীল বানানোর জন্য এরকম বোগাস হাদিস শিখিয়ে দেন, তো সেটা অবশ্যই ভুল হবে। একশো মানুষ না জেনে বলছে আল্লাহ তাদেরকে মাফ করুক, আমরা এই সমস্ত ভুলভাল কথা এখন বলবো না। কোরআন ধরে কসম কাটার পর তা ভঙ্গ করলে তো হয় আল্লাহর নামে শপথ করাই, এজন্য সেই শপথ রক্ষা না করলে তার কসমের কাফফারা দিতে হবে, বুঝতে পেরেছেন? কিন্তু নর্মালি কসম করার নিয়ম হলো আল্লাহর নামে শপথ করা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান আরাদ আইয়াহলিফা বিল ফালিয়াহলি বিল্লাহ আও লিয়াসমুত, যে ব্যক্তি শপথ করতে চায়, কসম করতে চায়, সে আল্লাহর নামে করবে, আর নাহলে চুপ থাকবে, দুইটার একটা। এরপরে প্রশ্ন হলো, আমার স্বামী দশ বারো বছর ধরে পরকীয়ার সাথে জড়িত, তাকে কোনোভাবে ফেরানো যাচ্ছে না, এখন আমার কি করা উচিত? আমার চার সন্তানও আছে। কোনো নারীর স্বামী যদি আল্লাহ না করুক এরকম কোনো গুনাহে লিপ্ত থাকে, এতটা অমানুষ হয় এবং পরকীয়া লিপ্ত হয়, তাহলে সেই স্বামীকে সংশোধন করার সকল চেষ্টা করে যদি ব্যর্থ হয়ে যান, তাহলে এই ভদ্র মহিলা এখন চাইলে যদি তার কোনো উপায় না থাকে, তার জন্য কঠিন হয় এর সংসার ছাড়া বিকল্প চিন্তা করা, তাহলে তিনি এর সংসার করলে করতে পারেন, জায়েজ আছে। তার পাপের কারণে সে পাপিষ্ট হবে, এই মহিলার বিবাহের সম্পর্ক ভাঙবে না তার পাপাচার লিপ্ত থাকার কারণে। কিন্তু যদি তার ন্যূনতম কোনো সুযোগ থাকে এবং এই নরাধম, এই পাপিষ্ঠকে কোনোভাবে যদি সংশোধন করা না যায়, তাহলে তিনি বিকল্প পথ খোঁজা, অর্থাৎ তার কাছ থেকে ডিভোর্স নিয়ে একজন ভালো স্বামীর সন্ধান করা, এটা তার জন্য উত্তম। এই জন্য যে একজন ফাসেকের সংস্রব থেকে তিনি বেঁচে থাকলেন, তার সন্তানরা বেঁচে থাকলো, এটা হলো যদি সমস্ত রাস্তা বন্ধ হয় তখন। এই বিষয়গুলো প্রত্যেক নারী আলাদা আলাদা তার কেস কি স্টাডি করে, আলোচনা করে, বিজ্ঞ লোকদের সাথে পরামর্শ করে তারপর ডিসিশন নেবেন, কারণ সবার অবস্থা এখানে ভিন্ন ভিন্ন হয়। আপনি জোশের ছোটের ডিসিশন নিয়ে এরপর দেখা গেলো যে আপনি বিপদে পড়লেন, সেটা যেন না হয় সেদিকটা খেয়াল রাখতে হবে।